আসসালামু আলাইকুম শেখ, আমি সিলেট থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। শেখ, ওই যে হুসাইন বিন মনসুর হাল্লাজের ওই যে আনার হক যে একটা বিষয় আছে আকিদা শেখ, আমি তো আপনার ওই ভিডিওটা শেখ দেখছি যে আনার হক, যে আনার হক যে আল্লাহ তার ভিতরে এসেছেন, মনসুর আল্লাহর ভিতরে এসেছেন, এটা দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে কিভাবে? এইটা মনে হওয়ার পর আমার কাছে মনে হলো যে শিক্ষিত লোকেরা দিনে আসবে কেমনে, এইটা একটা কুফুরি চিন্তা হবে কিংবা হতে পারে। এটা আমি অন্তর থেকে তাড়িয়ে দিছি, তাড়িয়ে দিয়ে উল্টোটা কি মানে ভাবছি যে মনসুর আল্লাহ যে এটা দেখে শিক্ষিত লোকেরা দিনে আসবে, এইটা শাখা কি মানে ভাবছি আর কি ভেবে নিছি। এখন শেখ উল্টো 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 কি মানে ভাবলাম, এইটা ভাবে কি শেখ এটা কি কোনো কুফরি বা কোনো আমি কি আনাল হক মানে হচ্ছে আমি হচ্ছে সে আল্লাহ। মানসুর হেল্লাজ হবিস বলছে যে আমি হচ্ছে সে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ কি হয়েছে, আল্লাহ আমার মধ্যে বিলীন হয়েছে বা আমি আল্লাহ বিলীন হয়েছে হলুল যেটি। এইটা দিয়ে শিক্ষিত লোক ইসলামে কি করে আসবে? আরো কাফের হবে, আরো কাফের হবে। তো শেখ এইটা কি আমার মনে এটা কি আমার মনে আসে আর কি মানে যে শিক্ষিত লোকগুলো শিক্ষিত লোকেরা দিনে আসবে কিভাবে, এটা শেখ মনে আসবে। তো শেখ আমি কি মানে দিনে আসবে কিভাবে, এটা মানে কুফুরি হতে পারে এই বিষয়টা, শেখ আমি সেটা কি অন্তর থেকে তাড়িয়ে আপনার দিচ্ছি, চিন্তা করেন, তাড়িয়ে দিয়ে শেখ শিক্ষিত দিন দিনে আসবে। কম কথা বলেন, কম কথা বলেন। আপনি নিজের চিন্তা করেন যে আমি দিনে কি করে থাকবো, আপনি পরে শিক্ষিত লোক কে আসবে না আসবে, কে জান্নাতে জাহান্নামে, আপনাকে এত কে ঠিকা দিয়েছে, কথা বোঝা গেছে? আর এর সাথে আবার শিক্ষিত অশিক্ষিত লোকের যে দিনে আসা দিন থেকে ফিরে যাওয়া এর কি সম্পর্ক? মনসুর হাল্লাজ একজন পথভ্রষ্ট খবিশ লোক ছিল, মুরতাদ ছিল, জঘন্য খবিস ছিল, যে বহু মানুষকে বহু আলেম বেদাতি মোল্লাদেরকে গুমরা করেছে। ইন্নাহুন আদলাল্লাহ কাসির মিন নাস, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুক উম্মতে মুসলিমাকে। এরকম বহু খবিস ইবনে আরবি যেমন ছিল, ওয়াহদাতুল উজুদের কুফরি আকিদার, এই সবগুলো দিয়ে বহু লোক গুমরা পথভ্রষ্ট হয়েছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক। ব্যাস আমাদেরকে জানিয়ে দিতে হবে, কেমন কে হেদায়ত হইলো না হইলো তার তো দায়িত্ব আমাদের নেই। অকলিল হাক্কুম রব্বেকুম, রবের হক কথা তোমরা বলতে থাকো, হামান শাহফাল ইয়মেন অমান শাহফাল ইয়াকফুর, যার ইচ্ছা হবে ইমানে আসবে, যার ইচ্ছা কুফরি করে জাহান্নামে যাবে, তাতে আমার আপনার কি ক্ষতি হলো? তার পরিণাম খারাপ করলো।